আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল এলিমেন্টারি স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শিক্ষক তাহমিনা আক্তার। বিএনআইএস হোম স্কুলিং এ সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা আলোচনার মাধ্যমে গণতন্ত্রের অর্থ, গণতান্ত্রিক মনোভাব কি, বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি, বাড়িতে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি, কর্মক্ষেত্রে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের অর্থ জনগণের শাসন, যেখানে জনগণই মূল ভূমিকা পালন করে। গণতান্ত্রিক মনোভাব, অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারে। শ্রেণী নেতা নির্বাচন করার ক্ষেত্রে, শ্রেণী নেতা নির্বাচন করার ক্ষেত্রে এখানে শ্রেণী শিক্ষক বিশেষ ভূমিকা পালন করবে এবং অধিকাংশের সিদ্ধান্তের ভিত্তিতে শ্রেণী নেতা নির্বাচন করবে। শ্রেণীর কক্ষ সাজানোর ব্যাপারে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেমন 16ই ডিসেম্বর, 26ই মার্চ। এই অনুষ্ঠানগুলোতে আমরা বিদ্যালয় সাজিয়ে থাকি, শ্রেণীকক্ষ সাজিয়ে থাকি। সেক্ষেত্রে শ্রেণীকক্ষ কিভাবে সাজাবো এ ব্যাপারেও অধিকাংশের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে আয়োজনটা পরিচালিত করব, সেক্ষেত্রে আমরা অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর যাব আমরা বাড়িতে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি। আমরা যে খাবারটি খাব, বাড়িতে আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি, এক একজনের পছন্দ এক এক রকম, সেই জন্য আমরা অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করব এবং সবাই অধিকাংশ মানুষ যে খাবারটি খেতে পছন্দ করবে সেই খাবারটি খাব। উৎসব অনুষ্ঠানে যা করব, বাড়িতেও আমরা বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান পালন করে থাকি। সেই উৎসব অনুষ্ঠানে যেমন আমরা কি পোশাক পরব, সেক্ষেত্রেও আমরা অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারি। কিভাবে ঘর সাজাব, অনুষ্ঠানের সময় আমরা বাড়ি ঘর বিভিন্নভাবে সাজিয়ে থাকি, সেইখানেও আমরা বাড়ির পরিবারের অধিকাংশ সদস্য মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। কর্মক্ষেত্রে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি। সহকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্রে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সহকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটি সঠিক হবে। কি ধরনের দ্রব্য উৎপাদন করা হবে, যে কোনো প্রতিষ্ঠান বা কলকারখানা বা উৎপাদন প্রতিষ্ঠানগুলোতে আমরা কি ধরনের দ্রব্য উৎপাদন করব, সেক্ষেত্রেও আমরা গণতান্ত্রিক আচরণ করতে পারি। এভাবে আমরা বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তরই দিতে পারবো, কিভাবে বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণ করতে পারবো, বাড়িতে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারবো এবং কর্মক্ষেত্রে কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারবো। আজ এখানেই আশা করি আপনারা পাঁচটি বুঝতে পেরেছেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাবা মার কথা মেনে চলুন, নিজের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। আসসালাম।